এই ধরনের চরিত্রের মেয়ে যাতে আর কারো ঘরে না হয়, মানে এরকম দুশ্চরিত্র মেয়ে যাতে আর কারো ঘরে না হয়। মেয়েটি নেশা করে সব সময় দেখা যায় বা একদমই অবাধ্য তার বাবা মার। শু শাকিব খান, এটা এটা প্রশ্ন করাটাই বোকামি, বিকজ আমার নায়ক সে ভাই। জুটি হিসেবে যদি দর্শকদের সামনে আসতে হয় তবে এই ধরনের কেমিস্ট্রি থাকাটাই মনে হয় বেটার। আমি অনেক বেশি খুশি যে কোনো হলে আমি আসতে পেরেছি, কারণ আমার মা খালাদের কাছে আমি গল্প শুনেছি তারা একসময় আসতেন। তো আমি চাই যে আমার মাধ্যমে আবার সেই নারী দর্শকগুলো ফেরত আসুক। এই ধরনের চরিত্রের মেয়ে যাতে আর কারো ঘরে না হয়, মানে এরকম দুশ্চরিত্র মেয়ে যাতে আর কারো ঘরে না হয়, এতটাই একটা দুশ্চরিত্র মেয়ের ক্যারেক্টার আমি করেছি যেটা আমার অপোজিট একেবারে। মেয়েটি নেশা করে সব সময় দেখা যায় বা একদমই অবাধ্য তার বাবা মার, এবং আমি চাই না যে এই ধরনের মেয়ে আসলে কারো ঘরে কখনো জন্মাক। তো এই সিনেমার মাধ্যমে, এই ক্যারেক্টারের মাধ্যমে আমি একটা মেসেজ দেওয়ার ট্রাই করেছি যে মেয়েদের আসলে এরকম হওয়া উচিত না। তো আমি বলবো যে আমার ক্যারেক্টারে বাকি যতটুকু আছে দর্শক সেটা হলে এসেই দেখুক, তারা হলে এসে প্রিয়ন্তীকে গালি দেখ, বকা দেখ, ভালোবাসুক, সবই করুক, বাট প্রিয়ন্তীর সাথে তারা কিছুটা সময় কাটিয়ে যাক। হ্যাঁ, এটা এটা আমরা আমরা এটা স্বীকার করি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা দৃশ্যের একটা সেট। এখন হয় কি, দেখেন আপনারা অনুপ্রাণিত হতেই পারেন অনেক কিছুই, যেমন আমি আমি আর সিনেমার কথা বলতে চাই না, ওটা টাইটেল সংও যদি দেখেন ওটা টাইটেল সংও কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ান অন্য কোনো সিনেমার রিমেক হিসেবে আসছে। সো এগুলো হতেই পারে, আমরা ইন্সপিরেশন নিতেই পারি কোনো ভালো কাজ থেকে, বাট আমার মনে হয় এখানে অন্যায়ের কিছু নেই, কারণ আমরা কেউই কিন্তু একবারও এটা অস্বীকার করি না। শুরু থেকেই যখন আমাদের কাছে এসছে, কারণ আমরা জানি এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটা নিয়ে কথা হবে, সো আমরা সবসময় পজিটিভ ছিলাম, এটা নিয়ে নেগেটিভ কথা বলার কিছুই নেই। আমরা সেটা দেখে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে জাস্ট একটা সিনের একটুখানি অংশ আমরা একদম কাছাকাছি না, বাট আমরা অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছি দৃশ্যায়ন করার। এটা সুরের সাথে মেলে নি, প্রথম তিনটা শব্দ মিলে, এখন আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি, এই কথাটা কিন্তু অনেক গানে থাকতে পারে, তিনটা শব্দ মেলা মানে কিন্তু সুরের সাথে মেলা না। আপনারা যদি একটু শোনেন, সুরের দিক থেকে কোথাও এটার কোথাও কোনো মিল নেই, কারণ এটা হচ্ছে একেবারে মৌলিক একটি গান। কিছু আপ মনে হবে, শাকিব খান তো নিজেই আমার নায়ক, আমার প্রথম নায়ক, বরঞ্চ সে এগিয়ে থাকলে আমি খুশি হই, সবসময় খুশি হয়, এবং আমার মনে হয় যেদিন আমি সিনেমা ছেড়ে দিব সেদিনও যদি তার সিনেমা আসে আমিই হব সেই প্রথম সারির দর্শক যে তার সিনেমা গিয়ে হলে দেখবে। তো আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে বড় নায়ককে নিয়ে যদি আমি চাপ অনুভব করি, সেটা আমি না, ইভেন তার যে কম্পিটিটর যারা হিরো রয়েছেন তারাও যদি চাপ অনুভব করে, এটা বোকামি ছাড়া কিছু না, শাকিব খান ইজ শাকিব খান। সো এটা মাথায় রাখতে হবে সবসময়। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা কিন্তু এই যে শাকিব খানের পাশাপাশি আমরা এসে আমাদের ট্রেইলার আমাদের গান এগুলোর জোরে এই যে যারা বাকি যারা রয়েছেন যেসব হল মালিকরা রয়েছেন তারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন। সো আমি বলবো যে এই হল মালিকদের যে আস্থা আমাদের উপর রেখেছেন, আমি হল মালিকদেরকে বলবো যে তাদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ, তাদের কাছে আমরা অনেক বেশি এবং কী বলবো, এটা দায়বদ্ধতা রয়েছে যে তারা যাতে সিনেমার ভালো ব্যবসাটা করুক, আমরা যে চেষ্টা করছি সেটা আসুক। আর চাপের এখানে কিছু নেই, সিনেমায় যতদিন কম্পিটিশন থাকবে সিনেমা বেঁচে থাকবে, যেদিন থেকে কম্পিটিশন থাকবে না সেদিন থেকে সিনেমা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিষয়টা কিন্তু বলেছিল যে ঈদে এতগুলো সিনেমা মানে আত্মঘাতী একটা ব্যাপার, সুইসাইডের একটা ব্যাপার, আপনি কি বলবেন? আর এটা আসলে আমি একদম ছোট মানুষ, মাত্র আমার সেকেন্ড সিনেমা রিলিজ হবে এবং কমার্শিয়ালের দিক থেকে আমার ফার্স্ট কমার্শিয়াল মুভি, তো আমার মনে হয় আমার গুণীজনরা যেসব বলেছেন ওনারা হ্যাঁ বললে আমি হ্যাঁ বলবো, না বললে না বলবো, এর বাহিরে আমার আসলে কথা বলার কোনো জায়গা এখানে থাকা উচিত না। আমি এতটুকু বলতে চাই যে আপনাদের পকেটের টাকা খরচ করে আপনারা যে শুধু হলের টিকিট কাটেন তা কিন্তু না, আপনারা বাসা থেকে আসেন, তার সাথে আপনাদের স্ন্যাক্সের খরচ থাকে, বিভিন্ন ধরনের খরচ থাকে এক একটা সিনেমার পিছনে। তো আমরা এই যে কষ্টগুলো করেছি, এতটুকু বলতে চাই যে আপনাদের যে টাকাটা দিয়ে আপনারা হলে আসবেন, কথা দিচ্ছি সেটা ফেরত বিফলে যাবে না, সেটা সম্পূর্ণভাবে আপনারা মজা নিয়ে তারপরে হল থেকে বের হতে পারবেন। হলে আসুন, শত্রুদেরকে সাথে নিয়ে আসুন, বন্ধুদেরকে তো অবশ্যই নিয়ে আসবেন, শত্রু সাথে থাকুন, ধন্যবাদ। দেখবো নায়িকা কেন, আমি দর্শক হিসেবেই সবগুলো দেখবো, আর নায়িকা হওয়ার পরে তো দায়বদ্ধতা বেড়ে গেছে, কারণ এটা আমার নিজের ইন্ডাস্ট্রি। সো আমি এখানে প্রত্যেকের সাথে কাজ করতে চাই, প্রত্যেকের সাথে থাকতে চাই, প্রত্যেককে নিয়ে থাকতে চাই। সো আমার মনে হয় প্রত্যেকটা ছবি দেখা আমার এখন একটা দায়িত্বে পরিণত হয়েছে, পেশাগত দায়িত্ব হতে পারে, এবং সেই জায়গা থেকে আমি বলবো যে আমি প্রত্যেকটা সিনেমা নিয়ে কিন্তু পোস্টও দিয়েছি, যদি আপনারা আমার ফেসবুক দেখেন বা ইয়া দেখেন, প্রত্যেকটা সিনেমা নিয়েই আমি পোস্ট দিয়েছি। সো আমার ভেতরে এই জিনিসগুলো কখনোই কাজ করে না যে একটা সিনেমার পাশে একটা সিনেমা থাকলে কী হবে কি। ইভেন আমি বলবো যে ওনাদেরকে বলবো যে আমার সিনেমা যখন নামবে এই আটটার মধ্যে আরেকটা তারা ঢুকবে, আবার অন্যান্য জায়গায় যখন যেখানে আমার সিনেমা নেই সেখানে যখন অন্যান্য সিনেমা চলছে ওগুলো নামার পর আমার সিনেমা, তো এটাই হওয়া উচিত। সার্কেলভাবে এই আটটা সিনেমা আগামী অন্তত 3 থেকে 4 মাস ব্যবসা করুক, প্রত্যেকটা প্রডিউসার এখান থেকে লাভজনক যে ব্যবস্থা রয়েছে সেটা যাতে লাভের আশা তারা করতে পারে, করে তো তারা এসছেন, লাভটা যাতে দেখতে পারেন, সবগুলো ছবির জন্য শুভকামনা। সই আমি আমার সিনেমা দেখব, না না আমার সিনেমা আমার আগে দেখতে হবে, কারণ আমার তো প্রমোশনের জন্য দৌড়াতে হচ্ছে, তো আমি দেখব, কিন্তু অবশ্যই শাকিব খান
এইটা এটা প্রশ্ন করাটাই বোকামি, বিকজ আমার নায়ক সে ভাই। যারা বাকি যে ছবিগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একমাত্র সাকিবই আছে যার সাথে আমার কাজ করা হয়েছে, এবং তারপরে রশনের সাথে আমার কাজ করার কথা ছিল যেহেতু আমরা জুটিবদ্ধ হয়েছি, সো রশনের সাথে রশন ছবিটাও দেখা হতে পারে, বাকিগুলো সবই দেখবো পর্যায়ক্রমে। না আমাকেও তো একটু নিঃশ্বাস ফেলতে হবে তাই না, কারণ আমাকে এখন পুরো বাংলাদেশ দৌড়াতে হবে, প্রত্যেকটা হলে যেতে হবে। সো রিল্যাক্স হওয়ার পরই আমি কথা দিচ্ছি যে আমি সবগুলো ছবি দেখবো। থ্যাংক ইউ।